প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের গত ক্লাসে নিয়েছি আমি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আজকে আমি তোমাদের এই বন্ধন সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। গত ক্লাসে আমি পড়িয়েছি যোজনী ইলেকট্রন এবং আয়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে সেগুলো দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যাংগন, রেডন, অগানিজন। দেখো, এই যে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলো বললাম, এরা কেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তারপরে পড়াবো দুইয়ের নিয়ম, অষ্টক নিয়ম, এই নিয়মগুলো পড়াবো। আর নিষ্ক্রিয় গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? নিষ্ক্রিয় গ্যাসগুলো আরেকভাবে প্রশ্ন হতে পারে যে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অগানিজন, এগুলো রাসায়নিকভাবে সক্রিয় নয় কেন, বা বাকি মৌলগুলো সক্রিয় কেন, ব্যাখ্যা করো। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এগুলোর পারমাণবিক সংখ্যা যা সেটাই তার ইলেকট্রন সংখ্যা। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যাও 2। নিয়নের হচ্ছে 10, আর্গনের 18, ক্রিপ্টনের 36, তারপরে হচ্ছে জ্যাননের 54, রেডনের 86, অগানিজনের হচ্ছে 118। শিক্ষার্থীরা, এগুলো কেন নিষ্ক্রিয়, এই মৌলগুলো নিষ্ক্রিয় কেন, সেটার ব্যাখ্যায় আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, হিলিয়াম হচ্ছে 2, এর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 1s2। নিয়নের 10, 1s2, 2s2, 2p6। আর্গনের হচ্ছে 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ক্রিপ্টন হচ্ছে 36। খেয়াল করে শিক্ষার্থীরা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 10, 20, 30, আমার ইলেকট্রন আছে 36টি, তাহলে হবে 4p6, তাহলে হয়ে গেল 36। তারপরে আমরা যদি দেখি জ্যানন, 54। জ্যাননের ক্ষেত্রে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 2p6, 3d10, 4s2, 4p6, 4d10। তাহলে আগে ছিল 36, আর 10 হচ্ছে 46, 5s2, 5p6, তাহলে আমার হয়ে গেল 54, অর্থাৎ 10, 20, 30, 40, 46,
48, 48 আর 6 হচ্ছে 54। তাহলে দেখো এইভাবে রেডন অর্গানিজম এগুলোর ক্ষেত্রে আমার দেখা যাবে যে এর ক্ষেত্রে হবে 6s2 6p6, এর ক্ষেত্রে হবে 7s2 7p6। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম অর্থাৎ হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যে করেছি, এর ক্ষেত্রে দেখো এখানে আমার ইলেকট্রন আছে প্রথম শক্তি স্তর অর্থাৎ এস অরবিটাল, আর এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার 2, তাই এখানে 1s2। তাহলে এ কিন্তু তার অরবিট প্রথম শক্তি স্তরের যে অরবিটালটা আছে এবং সেই অরবিটালটা 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। এবং বাকি মৌলগুলোর ক্ষেত্রে খেয়াল করো যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যারন, রেডন, অর্গানিজম এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার বহিঃস্থ স্তর দেখা যাবে কি যে 8টি ইলেকট্রন পূর্ণ, অর্থাৎ এখানে সে অষ্টক নিয়ম পূর্ণ করলো। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা মৌলের বহিঃস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হয় অষ্টক, আর যদি কোনো মৌলের বহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রন থাকে এবং সে ধারণ ক্ষমতা যদি 2 হয় বা 2টি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার দ্বিত্ব নিয়ম। তাহলে আমাদের এখানে অষ্টক নিয়ম এবং দ্বিত্ব নিয়ম কথাটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা যে মৌলগুলো লিখলাম, তাহলে এই মৌলগুলো নিষ্ক্রিয় হওয়ার কারণ হচ্ছে তাদের বহিঃস্থ স্তর 8টি ইলেকট্রন, আর এবং হিলিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তারা কারো অন্য কোনো মৌলের সঙ্গে তো ইলেকট্রন দান অথবা গ্রহণ অথবা ভাগাভাগি বা শেয়ার যেটাকে বলে সেটা তো করবেই না, এমনকি নিজেদের সাথেও এরা ভাগাভাগি করবে না। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করতে হবে আমাদের যে এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ তাদের বহিঃস্থ স্তরে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। এখন খেয়াল করতে হবে যে এরা অন্যান্য যে মৌলগুলো আছে এই মৌলগুলো ছাড়া এদের ক্ষেত্রে এদের বহিঃস্থ স্তরে কিন্তু ইলেকট্রন 1 থেকে 7টি থাকবে। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে যে আমি যদি লিখি সোডিয়াম, লিখি যদি নাইট্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম অথবা ফ্লোরিন, ক্লোরিন, এই মৌলগুলো দেখো এরকম মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো ব্যতীত বাকি যে মৌলগুলো আছে এরা সবাই রাসায়নিকভাবে সক্রিয়। কেন রাসায়নিকভাবে সক্রিয়? আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, সোডিয়াম হচ্ছে 11, 1s2, 2s2, 2p6, 3s1, অর্থাৎ সোডিয়ামের বহিঃস্থ স্তরে 1টি ইলেকট্রন আছে। এখন এই অষ্টক পূর্ণের জন্য তার প্রয়োজন আরও 7টি ইলেকট্রন। তাহলে আমি বললাম যে 1 থেকে যদি 7টি ইলেকট্রন থাকে বহিঃস্থ স্তরে তারা সে মৌলগুলো রাসায়নিকভাবে সক্রিয়, অর্থাৎ এরা কী করবে, অন্য মৌল থেকে ইলেকট্রন দান করবে, অন্য মৌলকে ইলেকট্রন দান করবে অথবা অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করবে অথবা অন্য মৌলকে ইলেকট্রন শেয়ার করবে বা ভাগাভাগি করে যৌগ গঠন করবে। তাহলে এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমি দেখলাম যে এর বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 1টি, তখন সে কী করবে, অষ্টক পূর্ণের জন্য তার প্রয়োজন আরও 7টি, কেউ তাকে 7টি ইলেকট্রন দিবে না, ফলে সে কী করবে, 1টি ইলেকট্রন দান করে দিবে। যদি 1টি ইলেকট্রন দান করে দেয় তখন সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ সোডিয়াম 1টি ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে পরিণত হলো। এক্ষেত্রে এক ইলেকট্রন হচ্ছে 10টি, অর্থাৎ বহিঃস্থস্তরের ইলেকট্রনটা এই স্তর তখন আর থাকবে না, তখন বহিঃস্থস্তরের ইলেকট্রন থাকবে 8টি। আর অন্যান্য মৌলগুলো যেহেতু অন্য মৌলের সাথে ইলেকট্রন দান করতেছে অথবা গ্রহণ করতেছে তাই এরা রাসায়নিকভাবে সক্রিয়, এভাবে এরা রাসায়নিকভাবে যৌগ গঠন করে অন্য মৌলগুলো এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস এর গঠন অর্জন করতে চায়। যেমন আমি অক্সিজেন যদি দেখি, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8, ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p4, তাহলে এখানে আমার বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 6টি। তাহলে এই যে আমার বহিঃস্থ স্তরে 6টি ইলেকট্রন আছে, এই সে এই অক্সিজেন মৌলটি অষ্টক পূর্ণের জন্য তার প্রয়োজন আরও 2টি ইলেকট্রন প্রয়োজন, এখন কেউ তাকে 2টি ইলেকট্রন
দান করতে পারে, সে তখন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে যৌগ গঠন করবে। অথবা অন্য মৌলের থেকে সে দুটি ইলেকট্রন নিয়েও অর্থাৎ শেয়ার করে সে যৌগ গঠন করতে পারবে। যেমন এখানে যদি আমার সোডিয়াম অথবা আমি যদি লিখি ক্যালসিয়াম, ক্যালসিয়াম দুটি ইলেকট্রন দান করলে ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন কী হবে, একটা যৌগ গঠন করবে, অর্থাৎ এ দান করবে এ গ্রহণ করবে, ক্যালসিয়াম দান করবে সেই দানকৃত ইলেকট্রন গ্রহণ করবে অক্সিজেন। আবার আমরা দেখতে পারি যে শেয়ার, যেমন H2O অথবা HCl, HClও সমযোজী বন্ধন শেয়ার করতেছে, কিন্তু আমি অক্সিজেন দিয়ে যদি দেখাই তাহলে সেটা হবে, হ্যাঁ পানি, এখানে পানি যে আমি দেখালাম, পানির অক্সিজেন সে কী করবে, দুইটা ইলেকট্রন, বহিঃস্থ স্তরে যে দুইটা ছয়টা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রন এরকম থাকবে, আর দুইটা দুইটা চারটা আর দুইটা ইলেকট্রন এরকম মুক্ত থাকবে, তাহলে এই দুইটা ইলেকট্রন কী করবে, তখন আরেকটা হাইড্রোজেনের সাথে সে একটা ইলেকট্রন দিয়ে শেয়ার করে বন্ধন গঠন করবে। এখানে একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে, এখানে ভাগাভাগি করলো বা শেয়ার করলো, আর শেয়ারকৃত ইলেকট্রন দুইটা পরমাণুর মাঝখানে থাকে। এভাবে আমরা দেখি যে এরা যৌগ গঠন করে, অর্থাৎ এই প্রত্যেকটা বাকি মৌলগুলো রাসায়নিকভাবে সক্রিয়। আবার দেখো শিক্ষার্থীরা, দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম, আমরা যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখালাম, অন্য মৌলগুলো অষ্টক নিয়ম পূর্ণ করতে চায় অথবা দুইয়ের নিয়ম পূর্ণ করতে চায়। দেখো শিক্ষার্থী, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের বেরিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2, এর বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 2টি। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p5, এর বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 7টি, এর আছে 2টি। তাহলে বেরিলিয়াম 2টি ইলেকট্রন শেয়ার করবে বা ভাগাভাগি করবে, তাহলে এখানে কি করবে, বেরিলিয়াম ক্লোরিনের থেকে একটা ইলেকট্রন, ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো, এই পাশেও আরেকটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করলো, কিন্তু এখানে কি করলো, কয় জোড়া, দুইটা কয়টা, এখানে টোটাল বেরিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 4টি, তাহলে কয় জোড়া ইলেকট্রন আছে, 2 জোড়া। এই যে 2 জোড়া যে ইলেকট্রন আছে এটাই হচ্ছে 2-এর নিয়ম। আবার এখানে যদি আমি ক্লোরিনের ক্ষেত্রে দেখাই, ক্লোরিনের বহিঃস্থ স্তরে 7টি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন বেরিলিয়ামের সাথে শেয়ার করল, আর বাকি থাকলো 6টি ইলেকট্রন। তাহলে এখানে ক্লোরিনের বহিঃস্থ স্তরে ইলেকট্রন হলো 4 জোড়া, অর্থাৎ 8টি ইলেকট্রন এখানে ক্লোরিন ধারণ করলো, তাহলে ক্লোরিন অষ্টক নিয়ম পূর্ণ করলো। এখানে আমরা যৌগ গঠন করার ক্ষেত্রে 2-এর নিয়ম অথবা 8-এর নিয়ম অনুসরণ করে যৌগ গঠন করে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আয়নিক বন্ধন সম্পর্কে বলেছিলাম এবং একটি যৌগ দিয়ে তার ডায়াগ্রাম দেখিয়েছিলাম, এখন তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি যৌগের ডায়াগ্রাম করে দেখাই। যেমন আমরা যদি দেখাই ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যৌগের মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান, ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো, তাহলে আমরা কিন্তু সহজেই বলে ফেলতে পারবো যে এর মধ্যে আয়নিক বন্ধন আছে, কারণ গত ক্লাসে পড়িয়েছিলাম আয়নিক বন্ধন, এর মধ্যে যে বন্ধন আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে এখানে আমার প্রথমে কাজ হবে কি, যে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড। এখন আমাদের যেটা করতে হবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়াম হচ্ছে 20, এখানে আমার যেটা করতে হবে 1s2 2s2 2p6 3s2,
তাহলে 3p6। এখন ইলেকট্রন হলো আমার কয়টি? 18টি, 4s2। অর্থাৎ প্রথম শেল কে শেলে ইলেকট্রন 2টি, এল শেলে ইলেকট্রন হচ্ছে 8টি, এম শেলে ইলেকট্রন হচ্ছে 8টি, এন শেলে ইলেকট্রন 2টি। যদি আমরা এটা দেখিয়ে দেই তাহলে ডায়াগ্রাম করতে আমাদের সহজ হবে। তারপরে দেখো আমরা দেখব অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টি, 1s2, 2s2, 2p4, 2, 4, 8। তাহলে প্রথম স্তরকে শেলে ইলেকট্রন আছে 2টি, এল শেলে ইলেকট্রন আছে 6টি। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে যে আমরা ইলেকট্রন বিন্যাস দেখালাম, এখান থেকে কিন্তু আমি দেখতেছি যে ক্যালসিয়ামের বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 2টি, অষ্টকপূর্ণের জন্য তার আরও প্রয়োজন হচ্ছে 6টি ইলেকট্রন, আর অক্সিজেনের বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 6টি, অষ্টকপূর্ণের জন্য তার ইলেকট্রন প্রয়োজন আরও 2টি। তাহলে এখন আমাদের ক্যালসিয়াম 2টি ইলেকট্রন যদি দান করে দেয়, দান করে কি হবে? ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হবে, এবং অক্সিজেন সেই দানকৃত ইলেকট্রনগুলি যদি গ্রহণ করে 2- আয়নে পরিণত হবে, অর্থাৎ ক্যালসিয়াম আয়ন এবং অক্সাইড আয়নে পরিণত হবে, এবং এর ফলে এদের মাঝে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তার ডায়াগ্রাম, কিভাবে ডায়াগ্রাম দেখানো যায়। গত ক্লাসে দেখিয়েছি, আবার দেখাচ্ছি আরেকটা দিয়ে, যেন তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যাচ্ছি যে ক্যালসিয়াম প্রথম স্তরে ইলেকট্রন হচ্ছে 2টি, দ্বিতীয় স্তরে ইলেকট্রন 8টি, তৃতীয় স্তরে ইলেকট্রন 8টি। তাহলে 10, 18টি হয়ে গেল। চতুর্থ স্তরে ইলেকট্রন হচ্ছে আমার 2টি। তারপরে আমরা দিব প্লাস, এরপরে হচ্ছে অক্সিজেনের ডায়াগ্রাম। তাহলে অক্সিজেনের প্রথম স্তরে ইলেকট্রন হচ্ছে আমার 2টি, দ্বিতীয় স্তরে ইলেকট্রন হচ্ছে আমার 6টি। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা বললাম এবং দেখিয়েও দিয়েছি যে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন দান করবে, এই দানকৃত ইলেকট্রন চলে আসবে আমার অক্সিজেনের কাছে। তারপরে আমি যেটা করব, তীর চিহ্ন, যখন এটা দান করে ফেলবে তখন আর এটা থাকবে না। তাহলে আমার পরের ধাপে যেটা হবে, ক্যালসিয়াম প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 8টি, চতুর্থ স্তরে ইলেকট্রন চলে গেল। তাহলে আমার এখানে যেটা থাকছে 2+ আয়নে পরিণত হলো, অর্থাৎ সে 2টি ইলেকট্রন দান করেছে, এই দানকৃত ইলেকট্রনটা আমার এখানে আয়ন হিসেবে চলে যাবে। তারপরে অক্সিজেনের ডায়াগ্রামটা দেখাবো, অক্সিজেন প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 6টি ছিল, আরও চলে আসলো 2টি, তাহলে 2- আয়নে পরিণত হলো, অর্থাৎ ক্যালসিয়াম 2+ আয়ন, অক্সিজেন 2- বা -2 আয়নে পরিণত হলো। তাহলে আমার এটাই হলো ক্যালসিয়াম অক্সাইডের ডায়াগ্রাম। এভাবে এটার বর্ণনা লিখে ফেললে হয়ে যাবে, যেমন এখানে আমরা যা করেছি সেটাই আমরা ভাষাগুলো লিখব, যে এখানে আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ক্যালসিয়াম ধাতু এবং অক্সিজেন অধাতু, এবং ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদান করে, অর্থাৎ ক্যালসিয়াম
সেই ইলেকট্রন দান করবে এবং অক্সিজেন ওই দানকৃত ইলেকট্রন গ্রহণ করবে। তারপরে যেটা আমাদের ক্যালসিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ক্যালসিয়ামের বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে দুটি এবং অক্সিজেনের বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে ছয়টি। ক্যালসিয়াম সেই দানকৃত ক্যালসিয়াম দুটি ইলেকট্রন দান করবে অষ্টক পূর্ণের জন্য, সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন অর্জন করবে এবং অক্সিজেন সেই দানকৃত ইলেকট্রন দুটি গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন অর্জন করবে। ক্যালসিয়াম করবে আর্গনের এবং অক্সিজেন করবে নিয়নের গঠন অর্জন। ফলে এখানে ক্যালসিয়াম ইলেকট্রন দান করেছে এবং অক্সিজেন সেই ইলেকট্রন গ্রহণ করেছে, তাই উক্ত যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। তারপরে শিক্ষার্থীরা আমরা যেটা করব সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আরেকটা বন্ধন নতুন, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আয়নিক বন্ধন তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আয়নিক সমযোজী ধাতব বন্ধন এগুলো ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধন দেখো, অধাতু 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 অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন। যেমন আমরা এখানে দেখাতে পারি পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া। তাহলে দেখো, খেয়াল করো, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, এই দুইটা মৌল মিলে যে যৌগটা গঠিত হয়েছে পানি সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এর মধ্যে যে বন্ধন আছে সেটা সমযোজী। হাইড্রোজেন আর ফ্লোরিন দুইটাই অধাতু, তাহলে এর মধ্যে যে বন্ধনটা হয়েছে সেটাও সমযোজী। এরকম এই হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন এবং অ্যামোনিয়া এগুলোর ক্ষেত্রে আমাদের যে বন্ধন আছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই সমযোজী বন্ধনের, সেটা হচ্ছে আমরা যদি মিথেন দেখাই, মিথেন, তাহলে আমরা বললাম কি মিথেনে কী ধরনের বন্ধন আছে, সমযোজী বন্ধন। এখন খেয়াল করো, কার্বন প্লাস হাইড্রোজেন মিলে হবে আমার মিথেন। এখন কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বন হচ্ছে ছয়, 1s2, 2s2, 2p2। তাহলে কে ছেলে ইলেকট্রন আছে আমার দুটি, অ্যাল ছেলে ইলেকট্রন আছে চারটি। হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 1s1, কে ছেলে ইলেকট্রন আছে একটি। এখন দেখো, এর অষ্টকপূর্ণের জন্য কার্বন অষ্টকপূর্ণের জন্য ইলেকট্রন প্রয়োজন আরও চারটি, কেউ তাকে চারটি ইলেকট্রন একবারে দিয়ে দিবে না, আবার ও কাউকে একবারে চারটি ইলেকট্রন দিয়ে দিবে না। তাহলে যেটা করবে, যে ওর চারটি ইলেকট্রন আছে, কেউ যদি ওকে চারটি ইলেকট্রন একবারও দিতে পারে, আবার একটি একটি ইলেকট্রন দিয়েও চারটি ইলেকট্রন শেয়ার করেও যৌগ গঠন করতে পারে। তাহলে এখানে আমাদের যেটা হবে, প্রথমে আমরা ডায়াগ্রাম দেখাবো, কার্বন প্রথম স্তরে দুটি, দ্বিতীয় স্তরে আমরা জোড়ায় জোড়ায় দেখাতে পারি, একটা একটা করেও দেখাতে পারি। তাহলে একটা একটা করে দেখালে একটু সুবিধা হবে। তাহলে এর বহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে চারটি, প্লাস
হাইড্রোজেন। হাইড্রোজেনের বহিঃস্থ ইলেকট্রন আছে একটি, তাহলে এর দ্বিত্ব, কারণ প্রথম স্তর যেহেতু এখানে এস অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুই, তাই এখানে সে দ্বিত্বপূর্ণ করবে, আর দ্বিত্বপূর্ণের জন্য তার প্রয়োজন একটি ইলেকট্রন। তাহলে একটি ইলেকট্রন সে কেউ তাকে একবার দিয়ে দিবে না, আবার সে হাইড্রোজেনও কাউকে একটি ইলেকট্রন দান করবে না। তাহলে এখানে যেটা করবে সেটা হচ্ছে শেয়ার করবে। তাহলে এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল, কার্বন প্রথম স্তরে দুটি, দ্বিতীয় স্তরে চারটি ছিল। এখন চারটা ইলেকট্রন শেয়ার করবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, এখানে একটা হাইড্রোজেন একটি ইলেকট্রন দিবে, এখানে আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন দিবে। অর্থাৎ এখানে চারটি ইলেকট্রন শেয়ার করলো, চারটি হাইড্রোজেনের সাথে একটি কার্বন পরমাণু চারটি ইলেকট্রন শেয়ার করে সে সমযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ এই যৌগটার মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। এখানে কার্বন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিউনের গঠন অর্জন করলো, আর হাইড্রোজেন হিলিয়ামের গঠন অর্জন করেছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আর বাসায় একটু কাজ করবে, একটু চেষ্টা করবে যে কীভাবে আণবিক বন্ধন গঠন করা যায়, কীভাবে সমযোজী বন্ধন গঠন করা যায়। অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইড আর করবে হচ্ছে সোডিয়াম অক্সাইড, এটা বাসায় বাড়ির কাজ করবে। তারপরে এখানে চেষ্টা করবে কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো বাড়ির কাজ এই কাজগুলো বাসায় করবে। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে, আশা রাখি স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, এবং বাবা মার কথা শুনে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য সবসময় দোয়া করি যেন আমরা খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, এবং এই যে কোভিড-19 থেকে আমরা যেন সবাই মুক্তি পাই, সারা বিশ্বের মানুষ যেন এখান এই ব্যাধি থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি আমরা মুক্তি লাভ করি, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।